আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত একটা জাতি নিজেই তার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়। অর্থাৎ চেষ্টা করার কথা বলা হয়েছে এবং বেটার করার জন্য বলা হয়েছে, ঠিক আছে, এবং হতাশ না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এখান থেকে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যারা সিনিয়র আছেন, যারা একটু ভালো জানেন, প্লিজ, যে একটু কম জানে সে অনেক আশা নিয়ে এখানে এসেছে, তাকে একটু হেল্প করেন। একটা বইয়ের কথা আপনাদেরকে বলি, IMT, যে বইটা থেকে আসলে ইন্সপায়ার্ড হয় কর্কট একাডেমির এই সৃষ্টি পরবর্তীতে, যে মৃত্যুর পূর্বে আপনার যে অর্জিত নলেজ এটা আপনি সোসাইটিকে দিয়ে যান, ঠিক আছে, এবং আপনার মনের যে এসপিরেশন আছে, ভালো করার ইচ্ছা আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে পূরণ না করে মৃত্যুবরণ করবেন না। দুইটা বিষয় আর কি এখান থেকে এই বই থেকে আমিও ইন্সপায়ার্ড হই। শুধু স্বপ্ন দেখবো বা স্বপ্ন পূরণ করার জন্য কষ্ট করব না, সেটার জন্য আমি মানে রেসের ঘোড়ার মতো পিছনে ছুটবো না, তা হইতে পারে না, তাহলে কিন্তু কখনোই স্বপ্ন ফিল আপ হবে না। স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ আপনি আপনার ক্যারিয়ারে সাকসেসফুল অবশ্যই হবেন। কর্পোরেট একাডেমি সবসময় আপনাদের সাথে আছে।